মান্না ভাইয়ের সাথে কাজ করেছি, আমি শাকিব খানের সাথে কাজ করেছি, আমি আমিন খানের সাথে কাজ করেছি, আমি হুমায়ূন ফরীদির সাথে কাজ করেছি, আমি পলি ইন্ডাস্ট্রিতে খুব বড় বড় প্রোডাকশনে কাজ করেছি। সো আমার কাছে মুভি আসতে হলে ওই মাপের মুভি আসতে হবে। এখন চিনি না জানি না একজন ছবির অফার নিয়ে আসলো, আমি তো অভিনয় করবো না। আপনার কাছে তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যে ডিরেক্টর কাজ নিয়ে আসবে আমার কাছে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন যোগ্যতা? তার ফিল্ম ডিরেকশনের উপর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন চিনি না জানি না একজন আমাকে অফার দিল, আমি তো করবো না। আমি বলছিলাম যে আমি মনে করি যেহেতু ইলেকশন মারফত একটা চাঙ্গা চাঙ্গা ভাব মানে সবার মধ্যে একটা মানে প্রযোজকগুলি আসতেছে কিন্তু ভোট দিতে। আমরা নায়িকারা আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম, তো আমরাও আসতেছি। তো আমার মনে হয় যে এটা একটা বেটার পজিশনে যাবে, সবাই আবার ফিরছে যেহেতু এফডিসি কেন্দ্রিক হচ্ছে, অ্যাটলিস্ট এফডিসিতে আসতেছে। সো আমি মনে করি যে এটা একটা বেটার পজিশনে যাবে, যে নতুন মানে যারা পুরান প্রযোজক ছিল তারা আবার আসার মানে আবার ইনভেস্ট করবে। আমরা যারা আসতেছি এবং আমরাও তো ডেফিনেটলি এখন ভালো মুভি পেলে অবশ্যই করবো। সো আমি মনে হয় এটা খারাপ কোনো দিক হবে না, এটা যে কোনো ইলেকশন, যে কোনো সমিতি, যে কোনো কমিটি, এটা একটা বেটার আই থিঙ্ক হবে ইনশাআল্লাহ। ভালো ছবি বলতে আপনি যেহেতু বলছেন যে যারা হারিয়ে গিয়েছিলেন ফিরছেন, আপনাদের সময়কার অনেকেই অলরেডি সিনেমায় আবার শুরু করেছে। আপনাকে কখন মানে আপনার কোনো প্ল্যান বা কোনো সিনেমা? আমি 113 মুভি করেছি, আমি কাজ করেছি মরহুম রাজীব সাহেবের সাথে, আমি মান্না ভাইয়ের সাথে কাজ করেছি, আমি শাকিব খানের সাথে কাজ করেছি, আমি আমিন খানের সাথে কাজ করেছি, আমি হুমায়ূন ফরীদির সাথে কাজ করেছি, আমি পলি ইন্ডাস্ট্রিতে খুব বড় বড় প্রোডাকশনে কাজ করেছি। সো আমার কাছে মুভি আসতে হলে ওই মাপের মুভি আসতে হবে। এখন চিনি না জানি না একজন ছবির অফার নিয়ে আসলো, আমি তো অভিনয় করবো না। আপনার কাছে তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যে ডিরেক্টর কাজ নিয়ে আসবে আমার কাছে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন যোগ্যতা? তার ফিল্ম ডিরেকশনের উপর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন চিনি না জানি না একজন আমাকে অফার দিল, আমি তো করবো না। আমি বলছিলাম যে কোনো সিনেমার অফার কি? এ পর্যন্ত আমি অসংখ্য ছবি পাচ্ছি, বাট আমি আমার মানে আমি বলছি যে ভালো ডিরেক্টর, ভালো ঘর, ভালো বলতে প্রোডাকশন হাউস, এরকম পেলে আমি অবশ্যই আবার ক্যামেরার সামনে দাঁড়াবো। আপনি বলছিলেন যে শাকিব ভাই এখন অমিত ভাই এনাদের সাথে কাজ করেছেন, তো শাকিব খানের সাথে কি এখন যোগাযোগ? এই জায়গাটা ছেড়ে দেন, প্লিজ এই জায়গাটা ছেড়ে দেন, ভোটারদের যাইতে দেন, এই জায়গাটা ছাড়েন আপনারা প্লিজ। এটা তো ঢোকাই নিষেধ ছিল, আপনারা ঢুকলেন কি করে? মানে যোগাযোগ হয় কিনা বা সিনেমা করার জন্য? শাকিব তো ওই সময় আমার খুব ভালো বন্ধু ছিল, এখনও দেখা সাক্ষাৎ হলে হাই হ্যালো সব কিছুই হয়। হ্যাঁ, শাকিব খান যদি কখনো হয়তো বা আমি তার হিরোইন না, কিন্তু তার মুভিতে যদি আমার একটা ইম্পর্টেন্ট রোলসের জন্য সে আমাকে নক করে, অফকোর্স আমি ছবি করব। আরেকটা বিষয় আপনি ভালো ছবি কথা বলছেন, ওই মাপের ছবি হলে তখন ছবি তো অনেক নায়িকারা তো মানে প্রযোজনা করে, সেক্ষেত্রে আপনাদের এরকম কোনো প্ল্যান কি আছে যে প্রযোজনা করবেন? না না, প্রযোজনা আমি করবো না, বিকজ আমার অন্য জায়গায় ইনভেস্ট আছে, আমি এখানে প্রযোজনা করবো না। বাট আমি বলতে চাচ্ছি যেহেতু আমি বড় বড় ঘরে কাজ করে এসেছি, তো আমার এক্সপেকটেশন তো একটু হাই থাকবেই। মানে সেটা কি একদম ফুল কমার্শিয়াল সিনেমা করতে হবে? অবভিয়াসলি কমার্শিয়াল ছাড়া তো ছবি চলবেই না। অবভিয়াসলি আমি যদি অভিনয় করি কমার্শিয়াল মুভিতে, আমি অলওয়েজ কিন্তু কমার্শিয়াল মুভি পছন্দ করি, তো সেক্ষেত্রে সম্মানিত ভোটার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আর মাত্র কমার্শিয়াল ছবির বাইরে মানে অন্য কোনো ছবি নিয়ে কোনো প্ল্যান আছে? করব না, না আমি একটা মুভি করব, সেটা যদি মানে দর্শক না দেখে, গ্রহণ না করে, ওই 2-3টা হলে রিলিজ করে সে মুভি করে লাস্টটা কি? লাস্ট কোয়েশ্চেন, আপনি কি কদিন আগে দেখলাম যে দেশের বাইরে ছিলেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন সবার মধ্যে একটা মানে অন্যরকম আনন্দ বিরাজ করছে, সবাই একটা ভাব, সবাই কত মানে আনন্দের সহিত এখানে আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। তো আসলে ফিল্ম মিডিয়া কেন্দ্রিক মানে ক্লাব কিন্তু বাংলাদেশে অনেক আছে, বাট আমাদের মিডিয়া কেন্দ্রিক ক্লাব শিল্পী সমিতি যেরকম একটা, ঠিক এরকমই রিলেটেড ফিল্ম ক্লাব। তো এখানে যেহেতু বিনোদন আমরা সবাই আছি, তো এখানে তো একটু অন্যরকম আনন্দ উদ্দীপনা বিরাজ করবে, এটাই স্বাভাবিক। নতুন যে নেতৃত্বে যারা আসতেছেন তাদের কাছে আপনার আগামী দিনের কী প্রত্যাশা রয়েছে? দেখুন, এখানে দাঁড়িয়েছে কে? অমিত হাসান হচ্ছে, আমি অমিত হাসানের সাথে 50টা মুভিতে অভিনয় করেছি। অন্যদিকে লিটন, ওরা কিন্তু পুরো ফ্যামিলিটা হচ্ছে ফিল্ম রিলেটেড, মানে ওনার আপু, ওনার 6 ভাই, টোটাল ওনারা হচ্ছে ফিল্মের, মানে ওনারা নিবেদিত প্রাণ। তো দুইটা যে গ্রুপ, মানে দুইজন যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল, খুব আমার জন্য খুব টাফ হয়েছে। মানে আমি দেখা গেল যে আমার 30 মিনিটস লাগছে চিন্তাই করতে যে আমি অ্যাকচুয়ালি কাকে ভোট দিব। একদিকে আমার হিরো, আর একদিকে আমার মানে আমার প্রোডিউসার। সো যা হোক, আমি অবশ্যই আমার যাকে আমার যোগ্য প্রার্থী মনে হচ্ছে আমি তাকেই ভোট দিয়েছি। আমি মনে করি যে নতুন আসবে, অবভিয়াসলি এই ক্লাবটা একটা অন্যরকম, মানে এখন যে পজিশনে আছে এর থেকে বেটার পজিশনে নিয়ে যাবে, আমার এটা প্রত্যাশা তাদের প্রতি। সম্মানিত ভোটার, আপনাদের মনোযোগ আকর্ষণ। সবাই এমনি ইউটিউবার হইলো। আচ্ছা ঠিক এ পর্যন্ত আমি অসংখ্য ছবি পাচ্ছি, বাট আমি আমার মানে আমি বলছি যে ভালো ডিরেক্টর, ভালো ঘর, ভালো বলতে প্রোডাকশন হাউস, এরকম পেলে আমি অবশ্যই আবার ক্যামেরার সামনে দাঁড়াবো। আপনি বলছিলেন যে শাকিব ভাই এখন অমিত ভাই এনাদের সাথে কাজ করেছেন, তো শাকিব খানের সাথে কি এখন যোগাযোগ? এই জায়গাটা ছেড়ে দেন, প্লিজ এই জায়গাটা ছেড়ে দেন, ভোটারদের যাইতে দেন, এই জায়গাটা ছাড়েন আপনারা প্লিজ। এটা তো ঢোকাই নিষেধ ছিল, আপনি ঢুকলেন কি করে? মানে যোগাযোগ হয় কিনা বা সিনেমা করার জন্য? শাকিব তো ওই সময় আমার খুব ভালো বন্ধু ছিল, এখনও দেখা সাক্ষাৎ হলে হাই হ্যালো সব কিছুই হয়। হ্যাঁ, শাকিব খান যদি কখনো, হয়তো বা আমি তার হিরোইন না, কিন্তু তার মুভিতে যদি আমার একটা ইম্পর্টেন্ট রোলসের জন্য সে আমাকে নক করে, অফকোর্স আমি ছবি করব। আইটেম হিসাব আপনি ভালো ছবি কথা বলছেন, ওই মাপের ছবি হলে তখন তো অনেক নায়িকারা তো মানে প্রযোজনা করে, সেক্ষেত্রে আপনাদের এরকম কোনো প্ল্যান কি আছে যে প্রযোজনা করবেন? না না, প্রযোজনা আমি করবো না, বিকজ আমার অন্য জায়গায় ইনভেস্ট আছে, আমি এখানে প্রযোজনা করবো না। বাট আমি বলতে চাচ্ছি, যেহেতু আমি বড় ঘরে কাজ করে এসেছি, তো আমার এক্সপেকটেশন তো একটু হাই থাকবেই। মানে সেটা কি একদম ফুল কমার্শিয়াল সিনেমার ব্যাপারে? অবভিয়াসলি কমার্শিয়াল ছাড়া তো ছবি চলবেই না। অবভিয়াসলি আমি যদি অভিনয় করি কমার্শিয়াল মুভিতে, আমি অলওয়েজ কিন্তু কমার্শিয়াল মুভি পছন্দ করি, তো সেক্ষেত্রে সম্মানিত ভোটার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর মাত্র কমার্শিয়াল ছবির বাইরে মানে অন্য কোনো ছবি নিয়ে কোনো প্ল্যান আছে? করব না, না আমি একটা মুভি করব, সেটা যদি মানে দর্শক না দেখে, গ্রহণ না করে, ওই 2-3টা হলে রিলিজ করে সে মুভি করে লাস্টটা কি? লাস্ট কোয়েশ্চেন, আপনি কি কদিন আগে দেখলাম যে দেশের বাইরে ছিলেন, শেষ